চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারকালে বিপন্ন প্রজাতির দুইটি লজ্জাবতী বানর ও একটি সজারু সহ এরশাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক এরশাদ কুমিল্লার মুরাদনগর দক্ষিণপাড়ার নোয়াব মিয়ার ছেলে। পরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহানের ভ্রাম্যমাণ আদালত এরশাদকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করেন। এ সময় লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তিনটি প্রাণী ধরেছে, তার মধ্যে একটি হল সজারু, দুটি হল লজ্জাবতী বানর। সজারু সাধারণত বিভিন্ন গাছের মূল এবং পাকল, বিভিন্ন ফল, বিভিন্ন বীজ এগুলি সে জীবন ধারণ করে এবং ভেজিটেবল খায়। আর লজ্জাবতী বানর যেটা, লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় গাছের আড়ালে কিংবা জুপে লুকিয়ে থাকে। বন্যপ্রাণী নিয়ে একজন পাচারকারী ঢাকার উদ্দেশ্যে অনেক উচ্চ মর্মে আমি সংবাদ পাই। চুনতি রাইজ কর্মকর্তা কার্যালয়ের সামনে চাক প্রস্থাপন করে বাসটি তল্লাশি করে একটি সজারু এবং দুটি লজ্জাবতী বানর সহ এরশাদ নামের একজন পাচারকারীকে আটক করি। বন্যপ্রাণী শিকার একটি অপরাধ, এই অপরাধের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের ৩৪ খ ধারা মোতাবেক।